অফিসার আইকিউ গাইড ফর এসএসবি, এটা হলো আমার লেখা বই, সৈনিক যেহেতু বই বের হয়েছে আল্লাহর রহমতে, সোজার গাইড। এটা তোমাদের জন্য আগামীতে যারা তোমরা বিভিন্ন বাহিনীতে অফিসার পদে যাবা, আর্মি নেভি এয়ার ফোর্স, তাদের জন্য ফুল আইকিউ, অর্থাৎ এক কথায় তোমার এসএসবির পুরো তোমার এখানে সলিউশন দেওয়া আছে। এবং বইটা পুরোটাই ডিফারেন্ট ওয়েতে কিছু লেখা, যেটা স্টুডেন্ট ফ্রেন্ডলি, সেটা আমি মনে করি এটা আসলে সবার কাজে লাগবে। এখন পর্যন্ত আমার প্রায় 450 পেজ হয়ে গেছে, এখন এডিশনের কাজ চলছে ফাইনালি। আমাদের ইনশাল্লাহ আমি আশাবাদী এই বছরের মাঝামাঝিতে হয়তো বা বাজারে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এটা সবার জন্য উন্মুক্ত হবে আর কি, নট অনলি সোজার একাডেমি, এটা শুধুমাত্র সোজার একাডেমির জন্যই না, এটা সারা বাংলাদেশ ব্যাপী আসলে দেওয়ার জন্য এই চিন্তা ভাবনায় বইটা লেখা হয়েছে। এটা আসলে আসলে কাজে লাগবে। এবং বইটাতে আমাদের মেবি প্রায় তোমার 5000-এর মতো আইকিউ সেট থাকবে, 5000-এর মতো আইকিউ সেট থাকবে, পিপিডিটি প্রায় 100-টার মতো পিপিডিটি সেট থাকবে, উইথ দ্য সলিউশন। এরপরে টিএটি থাকবে, ডাব্লিউএটি প্রায় 2000-এর মতো ডাব্লিউএটি থাকবে, আর গ্রুপ ডিসকাশন প্রায় 100-টার মতো থাকবে, আর ইংলিশ এবং বাংলা দুটা মিলে সব সলিউশন সরকারি দেওয়া থাকবে। হ্যাঁ, তো বাজারে যেহেতু ভালো আইকিউ বই ওই রকম এখনো পাওয়া যায় না, তো আমি মনে করি যে আসলে বইটা সবার কাজে লাগবে একটু হলেও আর। ঠিক আছে, তোমরা কি মনে করো? সুন্দরভাবে গোছানো আছে। এটা ছিল যাদের যে অলরেডি কি চলে আসছে হাতে কলমে ফর্মটা ফিল আপ করতে হয়, বুঝতে পারছো? প্ল্যানিংগুলো আমার সম্পূর্ণ এখানে ইংলিশে দেওয়া আছে, কারণ আমি ইংলিশটা যদি শেখাতে পারি তাহলে এটা আমার জন্য আরো বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে, কারণ আমার অফিসার এনভায়রনমেন্টটাই তো হচ্ছে হলো ইংলিশ এনভায়রনমেন্ট, তাই না? Yes sir. তো আমি কেন ইংলিশে শিখবো না? ইংলিশে পারলে আমার মাতৃভাষা বাংলায় আমি প্ল্যানিং তো শিখতে করতেই পারবো, করতে পারবো না? Yes sir. ওই চিন্তা ভাবনায় করে আসলে আমার প্ল্যানিং গুলো এখানে সম্পূর্ণ ইংলিশে তৈরি করা হয়েছে আর কি। এটা হবে ইনশাল্লাহ আগামীতে যখন যারা আসবে আর কি তোমাদের ব্যাচের পরে এসএসবির জন্য, তাদের তাদের থেকে এটা শুরু হবে।
তোমাদেরকে দিয়ে দিতে পারতাম, সফট কপি দিলে তো আর সেটা থাকলো না, তাই না? নাহলে সফট কপি দিয়ে দিত। সবগুলো প্ল্যানিং এখানে ইংলিশ ওয়েতে করা হয়েছে, ইংলিশ দেওয়া হয়েছে যাতে তোমাদের জন্য আরো বেশি ভালো হয়। প্ল্যানিং গুলো যদি আমরা কথোপকথন গুলো বা রাইটিং সেশন গুলো বা ডিসকাশন সেশন গুলো যদি ইংলিশে নিয়ে আসতে পারি আমাদের, তাহলে বাংলা আমাদের জন্য আরো বেশি ইজি হয়ে যাবে। তোমাদের কি মতামত? স্যার আই থিঙ্ক বাংলা অ্যাড করলে যারা একটু ইংলিশে দুর্বল ওরা কিনা সাহস পাইতো, মানে কেসে যারা ইংলিশে দুর্বল হয়ে যায় ইংলিশ কিনে বাংলা নাই কি বলে বইটা, মানে বাংলাটা দিলেও ভালো হতো, তাই না? অনেকে ভাবে যে ইংলিশ পাবো ইংলিশে, আমি বুঝতে পারছি।